ছোটবাদের বাড়ি থেকে সেখান থেকে রয়েছেন পিঙ্কি অধিকারী, অন্যদিকে অর্পিতার বাড়ির সামনে থেকে রয়েছেন সৈকত। আমি ঠিক এই মুহূর্তে পিঙ্কির সঙ্গে একটু কথা বলে নেবো। পিঙ্কি রয়েছেন সেখানে। পিঙ্কি, যেমনটি তোমার মাধ্যমে জানতে পারছি যে পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে চিকিৎসকরা এলেন, তার কি শারীরিক মানে অসুস্থতা কোনো রকম নতুন করে দেখা দিয়েছে? কি এখন আপডেট কি রয়েছে? দেখো, দুটো সম্ভাবনার কথা ইতিমধ্যে উঠে আসছে। আমি তোমাকে জানাবো যে একটু আগেই পিছনের গেট থেকে, অর্থাৎ এই সামনের গেট থেকে না, ফ্রন্ট গেট থেকে নয়, পিছনের যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে প্রবেশ করার যে গেট, সেই গেট থেকে মেডিকেল টিমের সদস্যরা প্রবেশ করেন এবং যেমনটা জানা যাচ্ছে একজন চিকিৎসক এসেছেন এবং তার সঙ্গে সিআরপিএফ আধিকারিকরা এসেছেন। সে তাই না, সেই ভিডিও তুমি দেখতে পাচ্ছ। ইতিমধ্যে তারা প্রবেশ করেছেন ভিতরের গেট থেকে এবং তারা কিন্তু নিচের ফ্লোরে আছেন। নিচের ফ্লোরে কিন্তু ইতিমধ্যেই দেখছেন পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা কি রয়েছে। এখান থেকে দুটো বিষয় তত্ত্ব উঠে আসছে। প্রথমত, আমরা জানি সকাল থেকে, আমরা যে খবরটা জানাচ্ছি যে সকাল থেকে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন এবং শুধু তাই নয়, গতকালও কিন্তু তাকে দেখার জন্য, তার শারীরিক অবস্থা জানার জন্য কিন্তু চিকিৎসক এসেছিলেন এবং আজকেরও দীর্ঘ জেরার পর আজকে তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন এবং তার জন্য মেডিকেল হেল্প বা চিকিৎসার জন্য সাহায্য তিনি চেয়েছিলেন। শুধু তাই নয়, একদিকে এই তথ্য যেমন পরিষ্কার হচ্ছে, অন্যদিকে গ্রেপ্তারির আগে একটা কিন্তু মেডিকেল চেক আপ হয়ে থাকে সাধারণত। সেই চেক আপ কি চলছে, কারণ তার সঙ্গে সিআরপিএফ এর জওয়ান আসতে দেখা গিয়েছে। এই দুটো তত্ত্বকে কিন্তু পাশাপাশি একই মেরুতে রাখা হচ্ছে। কিন্তু তার মধ্যে যে গুরুত্বপূর্ণ যে তথ্য উঠে আসছে এই মুহূর্তে, যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে প্রবেশ করলো মেডিকেল টিম এবং তোমাকে ভিতরে দেখাবো যে আইনজীবী, তুমি সামনে দেখতে পাচ্ছ পার্থ চট্টোপাধ্যায়ের যিনি আইনজীবী সামনে, তিনি বেশ কিছুক্ষণ বাড়ির ভিতরে রয়েছেন সকাল থেকে। তুমি জানো যে আমরা দেখেছি গতকাল থেকে এখনো পর্যন্ত 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো দফায় দফায় কার্য জেরা চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। পার্থ চট্টোপাধ্যায় গতকাল থেকে এখনো পর্যন্ত কয়েকবার বয়ান রেকর্ড করা হয়েছে এবং বয়ান ক্রস চেক করার জন্য কিন্তু ফের বয়ান রেকর্ড করা হয়েছে, এমনও কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং দেখতে পাচ্ছ সামনে আসছেন পার্থ চট্টোপাধ্যায়ের যিনি আইনজীবী, আমরা একবার কথা বলার চেষ্টা করব তার সঙ্গে, তার কাছে একবার সোজাসুজি যাওয়ার চেষ্টা করব, কি বলেন, কি জানার চেষ্টা করব। একটু কথা বলতাম, কিছু বলবেন, কি অবস্থায় রয়েছে, কেমন অবস্থায় রয়েছে পার্থ চট্টোপাধ্যায়? শারীরিকভাবে ঠিক আছে না? দেখো, যেমনটা তুমি দেখলে, আমরা চেষ্টা করলাম একবার কথা বলার জন্য তার আইনজীবী, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর সঙ্গে কথা বলার জন্য, কিন্তু তিনি এই মুহূর্তে কিছু বলতে চাইলেন না। শারীরিক অবস্থা কেমন রয়েছে পার্থ চট্টোপাধ্যায় সেই বিষয়ে কিন্তু তিনি কিছু জানাতে চাইলেন না। তবে মেডিকেল টিম প্রবেশ করা, মেডিকেল টিম আসাটা বিষয়টা কিন্তু বলাই বাহুল্য, বেশ কয়েকটা বিষয় ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই দিচ্ছে এবং বলা বাহুল্য। আমি একবার যাওয়ার চেষ্টা করব, আমার ক্যামেরা পার্সনকে বলবো সেখানে যাওয়ার জন্য, আইনজীবীর সঙ্গে আবার কথা বলার জন্য। তুমি দেখছো ইতিমধ্যেই কিন্তু এখানে মুভমেন্ট চলছে এবং এখনো পর্যন্ত যথেষ্ট ফোর্স কিন্তু মোতায়েন রয়েছে। আমি যদি একটু বাইরের ছবিটাও তোমাকে দেখাই, কারণ আমরা দেখাচ্ছিলাম যে ভিতরে যে পার্থ চট্টোপাধ্যায় গলিরতে যাওয়ার, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার যে মূল প্রবেশ পথ, সেটা ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির গলিতে ঢোকার যে পথ, সেই জায়গাও কিন্তু অনেকটাই যথেষ্টই কেমন রয়েছেন উনি? জানি না, উপরে যায়নি, রাস্তাতে এসছে। ওখানে দুজন এসছে, ওখানে আছে, ওনারা খবর পাঠিয়েছে, আমরা কথা বলছি। নাহলে ডাক্তার এসছে কেন, আমি সেটা বলবো কি করে? বলতে পারবো না। না, এখন এই মুহূর্তে দেখা হয়নি। আমরা কখনো যেতে পারি? কিছু নয়, কিছু এই মুহূর্তে কিচ্ছু নয়।
গ্রেফতারির দিকে এগোচ্ছে ইডি? একটা একটা সোজা প্রশ্ন, গ্রেফতারির দিকে এগোচ্ছে? দেখো, যেমনটা অনিন্দ্য রাউত অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের যিনি 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 আইনজীবী, ব্যক্তিগত আইনজীবী, তিনি কিন্তু বলছেন যে তার এই ব্যাপারে কিছু জানা নেই। ইডি কি জন্য 24 ঘন্টা ধরে গ্রেফতারি চালাচ্ছে? মেডিকেল টিম যারা এসেছেন তারা কি মেডিকেল চেক আপ বা অসুস্থতাজনিত কারণে চিকিৎসার জন্য এসেছেন, নাকি গ্রেফতারির আগে যে এসওপি অনুযায়ী মেডিকেল চেক আপ সেটার জন্য এসেছেন? সে ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কিছু স্পষ্ট জানালেন না পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। অন্যদিকে যে ছবিটা দেখাচ্ছিলাম যে বাইরে এখনো পর্যন্ত প্রচুর ফোর্স, পুলিশের কিন্তু ফোর্স মোতায়েন করা রয়েছে, বেশ কয়েকটি থানা থেকে ফোর্স আনা হয়েছে, ডিভিশন থেকেও কিন্তু ফোর্স আনা হয়েছে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয় সেটার জন্যই কিন্তু গতকাল থেকে যখন থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে তখন থেকে কিন্তু মোতায়েন রাখা হয়েছে। এবং তুমি সেই ছবিটা দেখাচ্ছ, আমি আরেকবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ছবিটা দেখাবো। প্রায় 24 ঘন্টা পেরিয়ে গিয়ে এখন 25 ঘন্টার দিকে এগোচ্ছে, সেই সময়টাও পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে, এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে, এবং তারা চাইছেন যা যা তথ্য রয়েছে, যা যা নথি রয়েছে সেগুলো নিয়ে যাবার। এবং ইতিমধ্যে ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে বেশ কিছু নথি, বেশ কিছু ডকুমেন্টস তারা কিন্তু সিজ করেছেন, এবং শুধুমাত্র তাই নয় বেশ কিছু ইলেকট্রনিক্স গ্যাজেট তারা কিন্তু খতিয়ে দেখেছেন, এমনও কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। একেবারে পিঙ্কি, 24 ঘন্টা পর এখনো কিন্তু নাকতলা, সেখানে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে রয়েছেন ইডি আধিকারিকরা। এবং ঠিক এই মুহূর্তে ছবি দেখা হচ্ছে আপনাদেরকে যে পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে সেখানে পৌঁছলেন চিকিৎসক, এবং টানা জিজ্ঞাসাবাদে যে ধকল হয় সেই ধকলে কি কোনো রকমভাবে তিনি অসুস্থতা বোধ করলেন? তিনি কি শারীরিকভাবে অসুস্থ হলেন, নাকি গ্রেপ্তারের আগে যে একটা মেডিকেল চেক আপ করা হয় সেটা করা হচ্ছে, ইত্যাদি নানান কিন্তু একটা অনুমান করা হচ্ছে এই মুহূর্তে। শনিবার সকালে তিনি অসুস্থতা বোধ করতে থাকেন এমনটা সূত্রের খবর পাওয়া যাচ্ছে। তবে ইডি আধিকারিকরা তারা জানাচ্ছেন যে চিকিৎসকের প্রয়োজন হতে পারে, এবং সেক্ষেত্রেই চিকিৎসককে খবর দেওয়া হয়েছে। সকাল থেকে 8টা নাগাদ নাকতলায় মন্ত্রীর বাড়িতে ঢুকতে দেখা যায় চিকিৎসককে, 24 ঘন্টা পর, এবং এখনো পর্যন্ত নাকতলায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে সেখানে কিন্তু ইডি আধিকারিকরা তারা রয়েছেন। আমরা দেখেছিলাম শুক্রবার সকাল 7:30 নাগাদ ইডির একটি দল সেখানে পৌঁছে গিয়েছিল, এবং শনিবার সকাল এখন 8:16, অর্থাৎ 8টাও বেজে গেছে, 8:30 বাজতে যায়, এখনো পর্যন্ত সেখানে কিন্তু ইডির আধিকারিকরা রয়েছেন, এখনো পর্যন্ত কিন্তু সেখান থেকে বাড়ি থেকে বেরোনোর কেউ নাম করছেন না। গত রাতে আমরা দেখেছিলাম দু একবার পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী অরিন্দ কিশোর রাউত সেখান থেকে বেরিয়েছিলেন, আজকেও তিনি সেখান থেকে বেরিয়ে এলেন, তাকে জিজ্ঞাসাবাদ করলেন আমার প্রতিনিধি পিঙ্কি অধিকারী।